আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট পাতলা মসুরের ডালের রেসিপি না না আজকের রেসিপিটা কোনো পুরাতন গৃহিণীদের জন্যে নয় আজকের রেসিপিটা প্রবাসী এবং বেচালার ভাই বোন সাথে নতুন গৃহিণীদের সংসারের কাজের চাপ কমাতে প্রোজেন পদ্ধতি সহ পারফেক্ট মসুরের ডালের এ টু জেড রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য আমি পাত্রে পানি নিয়েছি নর্মাল পানি আর এখানে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ পরিমাণ দিচ্ছি মসুরের ডাল এক কাপ প্লাস ওয়ান ফোর কাপ মসুরের ডালে আড়াইশো গ্রাম রয়েছে এবার আমি ভালোভাবে হাত দিয়ে কচলে ধুয়ে নিচ্ছি ঠিক ততক্ষণ সেটা আমি অফ স্ক্রিনও করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মসুরের ডাল থেকে একটা স্বচ্ছ পানি বের হয়ে না আসে আর এই রেসিপিটা ফলো করে আপনারা ডালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ফ্রোজেন করতে পারেন ডালটা সম্পূর্ণ অফ স্ক্রিনে ধুয়ে আমরা ফিরে আসলাম দেখতে পাচ্ছেন মসুরের ডালের মাঝে এবার ডালের দ্বিগুণ পরিমাণ আমি পানি দিয়ে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবো এতে করে ডালটা ফুলে ডাবল হয়ে যাবে আর সাথে যাদের সিলিন্ডার রয়েছে এখানে টিপসটা দিয়ে দিচ্ছি তাদের কিছুটা হলেও ঘ্যাস সঞ্চয় বা সেফ হবে এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পর এরই মাঝে ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে পানির রেশিওটাও কমে গিয়েছে আর এই পানিটা সহ আরও কিছুটা পানি অ্যাড করে তারপর ডালটা আমি সম্পূর্ণ ফুটিয়ে নেওয়ার কাজে রান্না করব এইবার যে হাঁড়িতে আমি রান্না করব সে হাঁড়িটা নিলাম তার মাঝে সম্পূর্ণ ডালটা পানি সহ অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি ডালটা ফুটে না আসা পর্যন্ত এর মাঝে কোনো লবণ মরিচ কিছুই কিন্তু আমি কোনো প্রকার মশলা ব্যবহার করছি না আর কিছুটা পানি দিয়ে এইবার আমি ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানির পরিমাণটা কমে না আসে সাথে ডালটাও সম্পূর্ণ বা পারফেক্টভাবে ফুটে না আসে আর অবশ্যই ডাল যেহেতু উপচে পড়ে যায় আমাদের ফাঁকে ফাঁকে একটু চেক করে দেখতে হবে যাতে করে ডালটা পারফেক্টভাবে ফুটে যায় আর উপচে পড়েও না যায় এরই মাঝে দেখতে পাচ্ছেন আমাদের ডালটা পারফেক্ট ফুটে এসেছে আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা ঠিক এরকম রয়েছে আমি একটু স্পেচালা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আর এই ধরনের ডাল ঘটনে কিন্তু আমাদের প্রত্যেকটা গৃহিণীর বাসায় বেচালার ভাই বোনদের বাসায়ও কিন্তু থাকে তো এইবার সে ডাল ঘটনে দিয়ে চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ভালোভাবে আমি স্মুথ করে ঘুটে নিচ্ছি ঘুটে নেওয়া হয়ে গিয়েছে এবার দেখতে পাচ্ছেন আরও কিছুটা সময় আমি জাল করে এর ঘনত্বটা আরও কমিয়ে নিব যখন এটা ঠান্ডা হবে আরও বেশি এর ঘনত্বটা বেড়ে যাবে এইবার মোটামুটি কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি একটি এই ধরনের পাত্র বা বক্স নিলাম আপনারা যে কোনো এয়ারটাই বক্সে এইভাবে ঢেলে নিতে পারেন ডিম রুম টেম্পারেচারে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে রান্না করতে পারেন এইবার প্রয়োজন মতো আমি দুই বেলার অনুমান করে মসুরার ডালটা নিয়েছি ঘনত্বটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিলাম আমি এখানে লবণ দিয়ে এইবার আমি বলক ওঠার পরে তিন থেকে চার মিনিট হলুদের কাঁচা ঘ্রানটা চলে যাওয়া পর্যন্ত আমি জাল করব দিয়ে দিলাম আস্ত কয়টা কাঁচামরিচ সাথে দিচ্ছি এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে যেহেতু এখন বারো মাস ধনিয়া পাতাটা পাওয়া যায় এইবার আমি চুলা থেকে সমস্ত ডালটা নামিয়ে একটা সাইডে রেখে দিয়ে পোড়নটা দিয়ে দিচ্ছি তার জন্য আমি হাঁট একটি লোহার কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ রান্নার সোয়াবিন তেল আর ডালের মাঝে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এর মাঝে আমি প্রথমে রসুন রসুনটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মাঝে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এ সময় পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আগে আমি কোনো প্রকার মশলা ব্যবহার করিনি পেঁয়াজ এবং রসুন দুটি যখন ব্রাউন কালার হয়ে আসবে চুলার জালটা আমি বন্ধ করে দিয়ে এই সময় দুটো আস্ত শুকনা মরিচ এইভাবে ছিঁড়ে দিয়ে এইবার আমি সেই পোড়নটা ডালের মাঝে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাসাল্লা করে এই ডালটা এতটাই মজার হয়েছে বাসায় যদি আপনারা তৈরি করেন নিজেরাই বুঝতে পারবেন এর মাঝে আপনারা চাইলে এলাচ পান্দান পাতা অথবা তেজপাতাটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার বাসায় এগুলো পছন্দ করে না তাই আমি এটা ইগনোর করেছি এইবার আপনাদের সাথে গরম গরম সাল করে শেয়ার করছি মসুরের ডাল এইভাবে রান্না করলে যে কোনো কাজে কিন্তু বা ছোট থেকে বাচ্চা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে সাথে এইভাবে ফ্রোজেন করলে বেছালার ভাই বোন নতুন গৃহিণীদের সবার কাজের প্রেসার এবং চাপ কমে আসবে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ